হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বৈশাখের মেকআপ টিউটোরিয়াল, আমার টাইটেল দেখে বুঝতে পারছেন। তো আমাদের তো পবিত্র মাহে রমজান চলে এসেছে। তো আমি তো রমজান মাসে আসলে বৈশাখের কোনো সাজ সাজবো না বা বৈশাখের কোনো কিছুই আমার বাসায় হবে না। তো এ কারণে আমি বৈশাখের সাজটা আগেই নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে বৈশাখটা যদি পালন করতাম তাহলে কিভাবে পালন করতাম, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি মানে আমার মেকআপ টিউটোরিয়াল আর আমার ড্রেসেস নিয়ে আর কি আপনাদের সামনে আজকে আসা। তো আজকে আমি দুইটা শাড়ি পরে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে লাল সাদা কম্বিনেশন আর একটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন, দুইটা শাড়ি পরবো। তো লাল সাদাটা আসলে আমাদের ট্র্যাডিশনালভাবে হয়ে আসছে, তো লাল সাদাটাকে তো আসলে ফেলে দিতে পারি না, ওটা একটা লুক দিব। আরেকটা থাকছে মাল্টি কালার। তো আগে আমি সাজবো, তারপরে শাড়িগুলো পরবো, দেন ভিডিও শ্যুট করব, কিছু ফটো সেশন করব। তো আমার সাথেই থাকবেন। তো শুরু করি, আগে আমি আইব্রো থেকে শুরু করব। তো স্টার্ট করি। হ্যাঁ, যার কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়েই সাজবেন। আমার যা যা আছে আমি সেগুলো দিয়ে সাজবো, আপনার কাছে যেগুলো আছে আপনিও ঠিক আপনার পছন্দ মতো জিনিস দিয়েই সাজবেন। তো আমি প্রাইমার দিয়ে নিলাম, এখন দিয়ে দিব একটু ফাউন্ডেশন। আমি দুইটা ফাউন্ডেশন মিক্সড করে মাখছি যাতে আমাকে খুব বেশি ব্রাইট না লাগে। তো আমি এখন ফাউন্ডেশনটা ইউজ করছি, আর আমার স্পিকারটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এইভাবে ইয়ারফোন নিয়ে কথা বলতে হচ্ছে। এটা যে কি অসহ্য, মানে আমার খুবই অসুবিধা হচ্ছে এভাবে, আর আপনাদেরও দেখতে অড লাগছে। তারপরে আমি মেকআপটা যখন করবো এটাও আমার একটু অসুবিধা লাগছে। তো আমি নাকফুলটা একটু খুলে নিই। আমি একটু কনসিলার লাগাই নিচ্ছি, যে জায়গাগুলো একটু প্রবলেম মনে করছি আমি, ঠিক সেই জায়গাগুলো। এখন আমি আইব্রোটা একটু করে নিচ্ছি। তো আমি আইব্রো করতে একটু সময় লাগে, এই জন্য আমি অফ করে দিচ্ছি। আইব্রো করার পর আমি আবার ফিরে আসব। তো আমি এবার হচ্ছে পাউডার লাগাই নেব, লুজ পাউডার। পাউডারটা এবার লাগিয়ে নিয়ে আবার ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিনটা, তো আমি গ্রিনের সাথে ব্ল্যাক, গ্রিন আর কপার কালার মিক্সড করে আইটা করব সাজিয়ে। আমি কিন্তু চোখে আগে থেকে লেন্সটা পরে নিয়েছি।
আমি আরও কিছুটা আয়টা করে নিই, তারপরে আমি আবার ফিরে আসব, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো এই কারণে পুরোটা দেখাচ্ছি না। আমি এখন গ্রিনটা একটু দিয়ে নিচ্ছি, ঠিক এই কোনা থেকে শুরু করে। খুব বেশি ডিপ করব না, একটু লাইটের মধ্যেই, একটু কালারফুল চোখটা থাকবে, মানে স্মোকি আই টাইপের থাকবে। যদি এটা দিনের বেলার একটা লুক, তারপরও আমি খুবই হালকা করে এটাকে নিয়ে আসব। যদি ডিপ হয়ে থাকে তাহলে আমি একটু লাইট করে দিব, একটু ব্ল্যাক ব্ল্যাক দিয়ে। তো আমি এখানে আর গ্রিন ইউজ করব না। আমি এখন খুবই অল্প, একদম খুব অল্প করে আমি একটু এখানে ব্ল্যাক ইউজ করব। সেমভাবে এখানে আমি এটা অ্যাপ্লাই করছি। আমি ঠিক বুঝতে পারছি না কোন গোল্ডেনটা দিব, তাও একটু একটু দিই, সব মিলাই একটা গোল্ডেন এখানে আমি ইউজ করব, যাতে আমার আইটা আরেকটু লাইট লাগে। আর আমি এখানে দুইটা শাড়ি যেহেতু পরব, যাতে একটা চোখ মানে চোখের লুকটা দিয়ে আমি দুইটা শাড়ি পরতে পারি, সেইভাবে আমি কিন্তু চোখটা করে নিচ্ছি। গোল্ডেনটা খুব ভালোভাবে যাতে বসে এই জন্য এই ব্রাশটা একটু ইউজ করছি। এটা দিয়ে বসিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখন একটু কাজল মেখে নেব। কাজলটা কিন্তু অনেক বড় একটা জিনিস, কাজল চোখে না দিলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর আমি তো কাজল খুবই পছন্দ করি। এখন আমি খুব হালকা করে এই গ্রিন কালারটা একটু চোখের নিচে দিয়ে একটু দিয়ে দিব। আমি একটু আইলাইনার দিয়ে নিচ্ছি। আপনাদের কি কোনো দেখতে অসুবিধা হচ্ছে? এখন আমি চোখের এই উপরে একটু সিলভার কালারটা দিয়ে নেব।
এখন আমি ব্লাশন দিচ্ছি। তো এই দুটো ব্লাশন আমি মিক্সড করে দেব। হাইলাইটার ইউজ করব। তো আমি ব্রাশের থেকে হাত দিয়ে একটু লাগাই, এটা আমার বেশি ইজি লাগে আর ঠিক মতো আমি দিতে পারি। পরে আমি ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিব, আগে ঠিক জায়গা মতো আগে বসিয়ে নিই। এখন বলেন তো কি বাকি আছে? একটা জিনিস বাকি আছে, সেটা আমি ভুলে গিয়েছিলাম এবং সব সময় আমি কিন্তু এটা ভুলে যাই, আর সেটা হচ্ছে মাসকারা দিতে আমি ভুলে যাই। মাসকারাটা না দিলে মনে হয় চোখটা সম্পূর্ণ হয়নি, আর যখন একটু বেশি সাজা হয় তখন একটু ল্যাশ পড়লে ভালো লাগে। তো আমার কাছে এখন ল্যাশ নাই, এই জন্য আর কি এভাবেই করছি। তো লিপস্টিক দেওয়ার আগে আমি একটু ইনার কর্নারটা করে নিই। লিপস্টিকটা দিয়ে দেব, শেষ আমার মেকআপ করা। আমি এই কালারটা ইউজ করলাম আর সাথে এটা ইউজ করব, এই কালারটা, এটা হচ্ছে গোল্ডেন রোজের। সামনের নাম্বারটা একটু বলো তো, আমি দেখতে পাচ্ছি না, তুমি নাম্বারটা একটু সবাইকে বলে দাও। সামরিন আপনাদেরকে বলে দিচ্ছে যে এটা কি কালার, কারণ আচ্ছা গোল্ডেন রোজের নাম্বার ইজ 4। হ্যাঁ, তো গোল্ডেন রোজের আপনারা যদি লিপস্টিকটা কিনতে চান তাহলে 4 নাম্বারটা দেখে কিনবেন যদি আপনাদের ভালো লাগে আর কি। তো এখন আমি ড্রেসটা পরে নেব, তারপরে ফটোশ্যুট। আমি কানে কিছু পরবো না যেহেতু আমার লুকটা একটু বেশি গর্জিয়াস লাগছে গলায়, তারপরে এত ভারী একটা ব্লাউজ সব মিলাই কিন্তু আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগছে, এই জন্য আমি কানটাকে খালি রাখবো, এভাবেই থাকবো। তো এখন কিন্তু তাঁতের একটা শাড়ি পরে নিয়েছি, ওটা ছিল কোটার শাড়ি,
ওটা এক ধরনের বেশি গর্জিয়াস, যারা বেশি গর্জিয়াস সাজতে পছন্দ করে তারা ওইভাবে সাজবে, আর যারা খুব লাইট সাজতে চান তারা আমার মতো এইভাবেও সাজতে পারবেন। আমি দুই ধরনের লুক দেখালাম, একটা লাইট একটা গর্জিয়াস। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে আমাকে দেখছেন যে আমি একটা ব্লকের ব্লাউজ পরে আছি, এটা আমার নিজস্ব প্রোডাক্ট। কেউ যদি এরকম ব্লাউজ পিস নিতে চান তাহলেও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। যদি এরকম ব্লাউজ নিতে চান, এরকম ড্রেস নিতে চান ব্লকের, আমি আগের দিন একটা ব্লকের ড্রেসের ভিডিও দেখিয়েছিলাম, আর যেহেতু আজকে আমি ব্লাউজটা পরেছি এই জন্য আপনাদেরকে বললাম যে এই ধরনের ব্লাউজ আমি করে দিতে পারবো। আর এখানে আমি কিছু অ্যাক্সেসরিজ রেখেছি, এগুলো আমি সেল করি, কেউ চাইলে নিতে পারবেন। দেখেন কত নাইস লাগছে, তো এগুলো আমার কাছে আছে, চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখেন কতটা নাইস লাগছে, এরকম আরও আছে। এই যে অনেক সুন্দর। আর এখন তো প্যান্ডামিকের জন্য আমরা বাইরে যেতে পারছি না, আর যেতে গেলে বাইরে কোথাও কোনো পার্টিতে তখন আমরা একটা ভালো মাস্ক তো পরতে পারি অন্তত। তো এরকম মাস্ক একটা আমার কাছেই পাবেন, যারা বললাম আমার নিজস্ব লোকজন যারা এই ধরনের মাস্ক একটু ম্যাচিং করে পরতে চান তারা আমার কাছে পেয়ে যাবেন। তো আমি আরও আরেকটা মাস্ক দেখাই, যেহেতু বৈশাখ সেই জন্য আমি মেরুনটা আর হোয়াইটটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।